আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শকবৃন্দ, যারা আমার এই চ্যানেলটি ক্লিক করে দেখতেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আমরা ইতিপূর্বে আরবি লেখার একটি ভিডিও তৈরি করেছিলাম। সেই ভিডিওতে কয়েকজন কমেন্ট করেছিলেন যে ভাইয়া, আরবি তো লিখবো, তো কিবোর্ডের কোন অক্ষরে আরবি কোন অক্ষর আছে এটা যদি একটু বলতেন ভালো হতো। আমি তাদের উদ্দেশ্যে বলছি যে আসলে কোন কীতে কোন অক্ষর আছে এটা যদি দেখাতে যাই তাহলে ভিডিওটি অনেক অনেক লম্বা হয়ে যাবে, যেহেতু 26টা ইংলিশ লেটারের ওপর 29টা বা 30টারও বেশি আরবি হরফ দেওয়া আছে। এজন্য প্রত্যেকটা দেখাতে গেলে অনেকটা সময় লেগে যাবে, তাই আমি শুধু এতটুকু দেখাবো খুব সহজে, যেটা আপনি একাই আয়ত্ত করে নিতে পারবেন সেই বিষয়টা আমি দেখাই দিই। তো প্রথমে আপনি স্টার বাটনে যাবেন, স্টার বাটনে গিয়ে শুধু লিখবেন কে ই ওয়াই। লেখার পরে অন স্ক্রিন কিবোর্ড, এই কিবোর্ডটা আপনি ক্লিক করার সাথে সাথে এরকম একটা কিবোর্ড আপনার সামনে চলে আসবে। তো আপনার সামনে যখন চলে আসবে, আর আগের ভিডিওয়ে আপনি দেখেছেন কিভাবে আমরা এই ভাষা সেটিং করব, ভাষা সেটিং এটা যদি আপনার জানা না থাকে তাহলে আপনি আমার ভিডিও থেকে দেখে নিতে পারেন। এবং এই ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশন আমি অবশ্যই দিয়ে দিব যে কিভাবে ভাষা সেটিং করতে হয়। আর আমার এই চ্যানেলে যদি আপনি আসেন অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, ভিডিও করা আছে, আপনারা দেখে নিতে পারেন। কিভাবে ভাষা সেটিং করবেন, এই যে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন কিভাবে আপনার কম্পিউটারে ভাষা সেটিং করবেন, আরবি নম্বর কিভাবে লিখবেন, কিভাবে রকম বিভিন্ন রকমের কাজগুলো আমার এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনারা অবশ্যই পাবেন না। তো বন্ধুরা, প্রথমে আপনি কি করবেন যে এই স্ক্রিনটা নিয়ে আসবেন, এবং ভাষা তো আগের থেকে আপনার সেটিং করা থাকবেই, না থাকলে আপনি এটা লিখতে পারবেন না। তো এখান থেকে এসে আপনি আরবি, অ্যারাবিক, সৌদি আরব এটাকে আপনি ক্লিক করে দেন। দেওয়ার সাথে সাথে আপনি লক্ষ্য করে দেখেন যে এখানে আরবি লেখাগুলো চলে আসছে। তো এখন আপনি নিমিষে কোন কীতে কী অক্ষর আছে সেটা আপনি একটু টেনে লম্বা করে এখানে লিখতে পারেন। তো আমার এটা যেহেতু মুখস্থ হয়ে যাওয়ার কারণে আমি অনেকটা দ্রুতই এখন লিখতে পারি আলহামদুলিল্লাহ। যেমন জাল হামদু লিল্লা রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াওমিদ্দিন, এরকম ভাবে আপনিও লিখতে পারবেন। তো প্রিয় দর্শক, এভাবে আপনি লিখতে পারবেন। তো আপনি কিভাবে এটা লিখবেন সেটা হচ্ছে কি, যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এখান থেকে আপনি লিখবেন, যেমন আলহাম এরকম ভাবে আপনার লিখবেন, আর স্পেস দেবেন আলহামদুলিল্লাহ। প্রথম কয়েকদিন লেখার পর আপনার অবশ্যই এটা মুখস্থ হয়ে যাবে। এরকম ভাবে লিখবেন, লেখার পর আপনার এটা অবশ্যই মুখস্থ হয়ে যাবে, তখন আপনার কাছে এটা অনেকটা ইজি হবে। তো বন্ধুরা, এই ভিডিওটি আমি এখনই শেষ করতে যাচ্ছি। তো শেষ করার আগে আপনাকে আরো একটি রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটি যদি আপনার অবশ্যই ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করবেন, এবং এই বিষয়গুলো যেন সবাই লিখতে পারে সেজন্য সকলকে আপনি শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।